চ্যানেল, আমি মধুশ্রী। চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে একটু বেরোবো, কারণ আজকে হচ্ছে 14th February। তো দুঃখের দিনের সাথে সাথে যাই হোক একটু বেরোবো, তো সেই জন্য আমি আমার যা রেডি হয়ে গেছে দুজনে একটু বেরোবো। বাড়িতে এখন কেউ নেই, আমরা দুজনে এখন চুপি চুপি বেরোবো, একটু শপিং মলে যাব। তো চলো তোমরা আমাদের সাথে চলো। জামাগুলো মোটামুটি দেখা হয়ে তো বন্ধুরা, আমরা এখন চেঞ্জিং রুমের কাছে চলে এসেছি। তো ড্রেসগুলো দেখবো যে কোনটা ভালো লাগছে, সেই জন্য চেঞ্জিং রুমের কাছে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মার্কেট থেকে চলে এসেছি। আর মার্কেট থেকে কি কি শপিং করলাম ভাবলাম তোমাদের সাথে না দেখালে খুব ভুল করা হবে, তো ভাবলাম তোমাদের সাথে দেখাই। তো একেবারে ব্যাগ নিয়ে চলে এসেছি, তো তোমাদের দেখাবো মার্কেট থেকে আজকে কি কি কিনলাম। তো ফার্স্টেই দেখাবো এই জামাটা, মানে কুর্তিটা, এটা আমি নিয়েছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা কেমন হয়েছে দেখতে। তো এই কুর্তিটা আমি নিয়েছি, ভালো লাগলো সেই জন্য নিলাম। আর আমার যা নিয়েছে এই কুর্তিটা, অলওভার পুরো মানে বডিতে কাজ আছে, আমারটাও পুরো বডিতে কাজ, ওরটাও পুরো বডিতে কাজ, মানে একসাথে অনেকগুলো জামা যখন চোখের সামনে দেখি তখন মানে সবই মনে হয় যেন খুব পছন্দের, মানে যে কোনটা চয়েস করবো সেটাই বুঝতে পারি না। তো এবারে দেখাচ্ছি এই শার্টটা,
এটা আমার হাজবেন্ডের জন্য নিয়েছি, দেখো কেমন পছন্দ হবে তো বুঝতে পারছি না, ও পছন্দ কি বলে দেখি। এই শার্টটা নিয়েছি, আর আমার যা ও আমার দেওরের জন্য এই শার্টটা নিয়েছে। তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর মার্কেট মানে আজকে শপিংটা কেমন হলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে কোন জিনিস ভালো লাগলো বা কোনটা পছন্দ হয়নি। তো আপাতত মানে মোটামুটি পছন্দ করে একটু কিনেছি, তো এই সবেমাত্র ফিরলাম, এখনও ফ্রেশ হইনি, এবারে ফ্রেশ হব, তারপরে তোমাদের সাথে আবার আমি কথা। বন্ধুরা গুড ইভিনিং, তো বাইরে থেকে ফিরে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম, তো তখন একটু বিকেল ছিল, এখন একদম সন্ধে হয়ে গেছে, সন্ধের অনেকটাই পার হয়ে গেছে, সন্ধে সন্ধেও দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি যে গিফটটা আমার হাজবেন্ডের জন্য কিনেছিলাম আজকের এই স্পেশাল ডেটাতে ওকে দেবার জন্য, সেটা ওকে দিলাম। তো ও তো বলল পছন্দ হয়েছে, বলল ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর পরে ও দেখলো খুব ভালো লাগছে, বলল কাল থেকেই আমি ডিউটি পড়ে যাব। আমি বলি আচ্ছা ঠিক আছে, ডিউটি পড়ে যাবে, তো ওর পছন্দ হয়েছে। তো ও আমাকে একটা চকলেট দিয়েছে, চকলেটটা কোথায় গেল, তো ও আমাকে একটা ডেয়ারি মিল্কের চকলেট দিয়েছে, আর একটা ফ্লাওয়ার ভার্স দিয়েছে, মানে একটা ফুলের তোড়া দিয়েছে। তো ওই ফুলের তোড়া আর চকলেটটা দিয়ে বলল যে তোমার ভ্যালেন্টাইন ডেতে যে গিফটটা, সেই গিফটটা এখন মানে অনলাইনে অর্ডার করেছিল কিন্তু এখনও ডেলিভারি হয়নি, বললো একটু লেট হবে আসতে, সেই জন্য গিফটটা এখন পাইনি, আপাতত চকলেট আর ফুলেতেই তুমি সন্তুষ্ট থাকো। বললো শার্টটা পছন্দ হয়েছে, আর আমিও তো একটা শার্ট কিনতে গিয়ে নিজের জন্য একটা কুর্তি কিনেছি, তোমরা তো সেটা দেখতেই পেলে। তো বন্ধুরা আজকের এই স্পেশাল ডেটা আমি কীভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো আজকের এই স্পেশাল ডেটা, আর তোমরা কেমন করে কাটালে আজকের এই ভ্যালেন্টাইন ডেটা সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও যে তোমরা আজকে কীভাবে কাটালে আজকের দিনটা। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা তোমরা দেখতে থেকো। তাহলে আজকের মতো টাটা।